নরেন এখন আমেরিকায় ওর চিকিৎসা চলছে। এই মুহূর্তে ওকে দেশে ফিরিয়ে আনাটা একেবারেই সম্ভব না। স্যার, তাহলে তো ঝামেলায় পড়ে গেলাম, কারণ এই মুহূর্তে আমাদের হাতে নরেন ছাড়া আর কোনো শক্তপোক্ত সাক্ষী নেই। কেন, নরেনের বদলে যদি অন্য কোনো সাক্ষী নিয়ে আসি হবে না? হবে, কিন্তু সেটার জন্য আলাদাভাবে আবার আবেদন করতে হবে। কষ্ট করে আবেদন করেন তাহলে, আমার অনুরোধ। স্যার, আপনি আমাকে অনুরোধ করছেন কেন? এটাই তো আমার কাজ, আপনি জাস্ট আদেশ করেন। আমি বরাবরই এরকমই সামন্ত, কঠিন করে কাউকে আদেশ দিতে পারি না, হয়তো সে কারণে আমার এত দুর্ভোগ। স্যার, আপনি খুব ভালো একজন মানুষ, মানুষের জন্য এত ভালো ভালো কাজ করেছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনাকে এই দুর্ভোগ থেকে খুব তাড়াতাড়ি রক্ষা করবেন। আপনার কথা যেন ঠিক হয়। কিন্তু স্যার, আপনি অন্য সাক্ষী হিসাবে কাকে আনতে চাচ্ছেন? সুজনকে আনলে কেমন হয়? সুজন মানে আপনার মেয়ের জামাই? সুজন ব্যাপারটা পুরোপুরি জানে, সে রুনার খালাতো ভাই। সুজন যদি রুনার বিরুদ্ধে সাক্ষী দেয় সেটা আদালতে বেশি গ্রহণযোগ্য হবে। সরি স্যার, এখানে আপনার ধারণাটা একটু ভুল। সাক্ষী হিসেবে এমন কাউকে দরকার যার সাথে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি হস্তান্তরের সময় আলাপ করেছিলেন, বা মিসেস রুনাকে যখন আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা দিয়েছিলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন, পুরো ঘটনাটা জানেন, এমন কাউকে সাক্ষী হিসেবে দরকার। আর এমন কাউকে না পাওয়া গেলে? তখন হয়তো আমরা সুজন সাহেবকে আদালতে ডাকতে পারি, তাতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না আমার। কেন বলেন তো? স্যার, যতদূর জেনেছি সুজন সাহেব মিসেস রুনার বাড়িতে আশ্রয় ছিলেন, বোনের প্রতি দুর্বল আবেগের জায়গা ধরে মিস্টার মুহি যদি জেরা করে তাহলে কিন্তু কেসের ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, তাই সাক্ষী আনতে হবে পাওয়ার অফ অ্যাটর্নির কথা মাথায় রেখে। সামান্থা, আপনি নিশিতে পাওয়া মানুষ দেখেছেন কখনো? নিশিতে পাওয়া? ওই যে গ্রামে একটা গল্প প্রচলিত আছে না, গভীর রাতে মানুষকে বাইরে থেকে নাম ধরে ডাকে, সেই ডাক এতটাই মোহনীয় হয় যে মানুষের বোধ বুদ্ধি লোপ পেয়ে যায়, তারা তখন মোহগ্রস্তের মতো ঘরের বাইরে চলে যায় আর ফিরে আসে না। বাহ, ইন্টারেস্টিং তো। রুনাকে আমি যখন পাওয়ার অফ অ্যাটর্নি দিই তখন আমার অবস্থা হয়েছিল সেই নিশিতে পাওয়া মানুষের মতো, কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, কি করছি কেন করছি এসব কিছু একটা ভেবে দেখিনি। তাই বলে আপনি এটার ব্যাপারে কাউকে জানাননি? অফিসের দুজনকে বলেছিলাম, তবে বিস্তারিত কিছু বলিনি, নরিন জানলে তুল কালাম বাঁধাবে সেই ভয়। স্যার, আপনি অনুমতি দিলে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। না মানে বলছিলাম কি, আপনার কি মিসেস রুনার সাথে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বুঝতে পেরেছি। শোনেন সামান্থা, প্রেম আসলে দুই ধরনের হয়, এক জৈবিক, দুই মানসিক। আপনি যে সময়ের কথা বলছেন সে সময় মিসেস রুনার হাজবেন্ড ছিল, তাই জৈবিক প্রেমের প্রশ্নই আসে না, কারণ আমি সবসময় নৈতিকতার পক্ষে থেকেছি। বাকি থাকলো তাহলে কেবল মানসিক প্রেম? এটা অস্বীকার করব না, বস হিসেবে আমি রুনার সরলের সততার প্রেমে পড়েছিলাম। রুনা যে নৈতিকতার চোখে দুনিয়াটা দেখত আমার মনে হয়েছিল সে কর্পোরেট জগৎটাকে নতুন রূপ দেবে। বুঝতে পেরেছি স্যার, কিন্তু দেখেন না স্যার, ঘটলো উল্টোটা। মিসেস রুনা কর্পোরেট জগৎকে নতুন রূপ তো দিতে পারলেন না, বরং কর্পোরেট জগৎ মিসেস রুনাকে পুরোপুরি বদলে দিলেন। আপনি তো বলেছেন এই রুনা আর সেই রুনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার সবচেয়ে বিস্ময়কর কি মনে হয়েছে জানেন সামান্থা? রুনার বিরুদ্ধে আমার মামলা লড়তে হবে, তার জন্য আমাকে সাক্ষী খুঁজতে হবে। জানেন, আচ্ছা স্যার, আপনার কিডন্যাপের সময় আপনার বাড়িতে কাজের লোক ছিল? না, সে সময় আমি বাতেনকে ছুটি দিয়ে দিয়েছিলাম,
আচ্ছা মনি যে সাক্ষী দিয়ে গেল স্যার মনির সাক্ষীতে এই মুহূর্তে পুরোপুরি ভরসা পাওয়া যাচ্ছে না কারণ আপনার কিডন্যাপের সময় মনি তো নাবালিকা ছিল তাহলে বাকি থাকলো কেবল আয়ান কিন্তু আয়ান তার মায়ের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে সাক্ষী দিতেই তো আসবে না তাহলে অন্য কেউ একটু মনে করার চেষ্টা করেন স্যার এমন কেউ যে ব্যাপারটা পুরোপুরি কাছাকাছি ছিল এমন কেউ কি ছিল না স্যার একজন ছিল যে পুরো কিডন্যাপটা সাজিয়েছিল দাদা ভাই শুনেছি দাদা ভাই পলাতক স্যার আপনি কি কোনোভাবে ওনার কোনো হদিস বের করতে পারবেন বা কোনো ধরনের যোগাযোগ যোগাযোগ তো পরের ব্যাপার সে বেঁচে আছে না মরে গেছে থাকলো দেশে না বিদেশে কিছুই তো জানি না একটু খোঁজ বের করার চেষ্টা করেন স্যার তাহলে খুবই ভালো হয় দাদা ভাইয়ের মতো একজন ভেতরের লোক পাওয়া গেলে আমাদের কেসের জন্য খুবই ভালো হয় আর না হয় ফলাফল যে কি হবে আমি কিন্তু এই মুহূর্তে কিছুই বলতে পারছি না দাদা ভাই তাকে আমি কোথায় পাবো এখন কোথায় সে